श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के दिन की हे गिरिराज गोवर्धन पूजा अन्नकूट महोत्सव मानसी गंगार प्रकट तिथि और यही दीनाधाम के अवतार जन्मदिन विभिन्न वक्तागण তাদের অনুভবের কথা কীর্তন করলেন। প্রাতঃকালীন অনুষ্ঠানে আস্বাদন করেছিলাম যে শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্রের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে ব্রজবাসীগণ এই ইন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক তাঁর পুজো করতেন। দ্বাপর লীলাতে श्री भगवान सर्वावतार लीला पुरुषोत्तम ब्रजेन्द्र नंदन श्रीकृष्ण आविर्भूत हुए तिनि सेई इंद्रेर पूजा के बंध करेछिलेन। आर बोलेछिलेन इंद्र एकजन आदेश प्रतिपालक कर्मचारी तखन समस्त ब्रजवासीगण बोलें जे तिनी तो 33 कोटि देवदेवीगणर मध्य तिनी राजा देवराज इंद्र। তখন শ্রী ভগবান বললেন দেবরাজ ইন্দ্রের পদটাও কোন বিশেষ শ্রেষ্ঠ শক্তি দ্বারা তাকে সেই পদে প্রতিষ্ঠিত করা হয়। সুতরাং সেই পদ লাভ করবার জন্য যেমন সাধনা থাকে তেমনি সেই পদের মর্যাদার সংরক্ষণের জন্য তাকে যথেষ্ট সচেষ্ট হয়ে থাকতে হয়। কিন্তু আমার এই মধুর বৃন্দাবনে তার এত স্পর্ধা কি করে হলো যে ব্রজবাসীদের দ্বারা তিনি পূজা গ্রহণ করবেন। তখন নন্দবাবাকে বললেন যে আমি বলছি আজ থেকে ইন্দ্রের উদ্দেশ্যে যাগকর্ম বন্ধ করে দেন, তাহলে আমরা কি করব না যে গোবর্ধনের তটে গিয়ে
ইন্দ্রের উদ্দেশ্যে যাগ কার্য সম্পাদন করে সমস্ত রাত্রি জাগরণ করে তার সন্তুষ্টি বিধান করেন ইন্দ্রের। সেইভাবে রাত্রি জাগরণ করে আর গোবর্ধনের পূজোর প্রচলন করুন। তার পূর্বে ছয় দিনের বয়স থেকে পুতনা বধ থেকে আরম্ভ করে অগাসুর থেকে আরম্ভ করে বকাসুর থেকে আরম্ভ করে বৎসাসুর থেকে আরম্ভ করে অনেক আসুরিক শক্তিকে তিনি বিনষ্ট করেছেন। তাই ব্রজবাসীগণের বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ যখন আদেশ করছেন যদি ইন্দ্র কুপিত হন, ইন্দ্র কুপিত হলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের গোপালই আমাদের রক্ষা করবে। তখন তার নির্দেশে যখন ইন্দ্রের যাগ বন্ধ করলেন আর গিরিরাজ গোবর্ধনের পুজো হলো, তখন ইন্দ্র দেবরাজ্য থেকে বলছেন, আজকে তো আমার মন্ত্রের কোনো আমাকে আহ্বান করছে না, ব্রজবাসীরা কি আমার পুজো করতে ভুলে গেল? সারা বৎসর ধরে আমি তাদের কিভাবে গোধন সংরক্ষিত হয় তার সব ব্যবস্থা আমি করি, জলদান থেকে আরম্ভ করে, আর বিভিন্ন দেবদেবীকে আমার নির্দেশে যাতে ব্রজের কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থা আমি করি, আর ব্রজবাসীদের তারা কি এত অকৃতজ্ঞ যে আমার পুজোটাই ভুলে গেল? তখন তিনি তার কর্মচারীকে প্রেরণ করলেন, যাও দেখে এসো কি ব্যাপার, কেন আমার পুজো বন্ধ হলো, কেন তারা পুজো বিস্মৃত হলেন। যখন দেখতে পাঠালেন তখন বলছেন যে মহারাজ, ফিরে গিয়ে বলছেন যে নন্দবাবার ছেলে মাত্র 5 বছর বয়স, তার কথাতেই সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীগণ আপনার পুজো বন্ধ করে দিয়েছে, আর কি করছে না, তারা গোবর্ধনের উদ্দেশ্যে পুজো করছে। এত বড় স্পর্ধা, আমার পুজো বন্ধ করতে পারে নন্দবাবার ছেলে? আচ্ছা, ওকে আমি উপযুক্ত শাস্তি দেব। এই বলে সম্বর্তক নামক মেঘকে আদেশ দিলেন। সেই মেঘের দ্বারা যখন বর্ষণ হয় তখন বড় বড় স্তম্ভের আকারে জলের ফোঁটা ধরাবক্ষে পতিত হয়, আর তখন এই বিশ্ব মহাপ্রলয় হয়ে যায়, হিমালয় পর্যন্ত ডুবে যায়, কিছুই থাকে না, তাকে বলা হয় মহাপ্রলয়। তার আগ্রেতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলয় হয়, কিন্তু সম্বর্তক যখন বর্ষণ করে ভগবান নির্দেশে তখন মহাপ্রলয় হয়, তখন কোনো জীব থাকে না, সমস্ত জীব তারা আত্মস্বরূপে ভগবানের আশ্রয়ে অবস্থান করে। তো সেই সম্বর্তক নামক মেঘকে ডেকে ইন্দ্র বললেন, যাও নন্দবাবার ছেলের যখন এত বড় স্পর্ধা হয়েছে তাকে চূর্ণ বিচূর্ণ করে
একবারে নিঃশক্তি করে হ্যাঁ সমস্ত ব্রজমণ্ডলকে, 84 ক্রোশ ব্রজমণ্ডলকে একবারে জলের তলায় পাঠিয়ে দাও, যেন ব্রজের কোনো অস্তিত্ব না থাকে। যেমন আমার পুজো বন্ধ করেছে, তেমনি আমি ব্রজবাসীদের উচিত শিক্ষা দেব। বিশেষ করে নন্দ বাবার ছেলের উপরে, অর্থাৎ গোপাল শ্রীকৃষ্ণের উপরে তার ক্রোধের সঞ্চার হল। তখন সম্বর্তক মেঘ সেইভাবে এসে একদিন নয়, দুদিন নয়, 7 দিন 7 রাত প্রবল বর্ষণ করল। আর পবনের যে 49 ভ্রাতা তাদেরকে বললেন, তোমরাও যাও, এই বর্ষণের সময়তে তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তি বৃন্দাবনে প্রয়োগ করো, যেন বৃন্দাবনের অস্তিত্ব না থাকে। সম্বর্তক জল দিয়ে শেষ করে ফেলবে, আর তোমরা বাতাসে 49 ভ্রাতা সমস্ত শেষ করে দেবে, আর আমি তারপরে আমি ঐরাবতের পিঠে চড়ে গিয়ে মুহুর্মুহু আমি বাজ ফেলবো, বজ্রাঘাত করবো সেই গোবর্ধনে। দেখি নন্দ বাবার ছেলের কত বড় স্পর্ধা। যেমন নির্দেশ তেমনি রাজার নির্দেশ প্রজারা তো পালন করতে বাধ্য। তখন তারা যখন এইভাবে এসে সমস্ত শক্তি প্রয়োগ করলো 7 দিন 7 রাত, এদিকে ইন্দ্র ঘন ঘন বজ্রপাত করছে, যেন মনে হচ্ছে যে ধরা একবারে দ্বিধা বিভক্ত হয়ে দগ্ধীভূতে ভস্ম হয়ে যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে। তারপরে সম্বর্তক মেঘের যত জল ছিল সমস্ত জল নিঃশেষ হয়ে গেল, আর 49 পবনের যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে তারা ব্রজকে ধ্বংস করার জন্য চেষ্টা করল। আর ইন্দ্র এদিকে বজ্রপাত করে করে তার যখন শক্তি শেষের উপক্রম, তখন ইন্দ্র মনে করলেন এইবার উচিত শিক্ষা পেয়ে গেছে ব্রজবাসীরা, এই বলে তিনি পুনরায় আবার দেবরাজ্যে ফিরে গেলেন। যখন দেবরাজ্যে ফিরে গেলেন, এরাও তখন গিয়ে বললেন, মহারাজ আপনার যা আদেশ ছিল আমরা 49 ভ্রাতা সেই আদেশ প্রতিপালন করেছি। আর সম্বর্তক মেঘ বলল, আমার যত জল ছিল সমস্ত জল মহাপ্রলয়ের যে ধারা তার দ্বিগুণ শক্তি প্রয়োগ করে 7 দিনের মধ্যে সমস্ত শক্তি শেষ করেছি। তখন আবার ইন্দ্র তার সেবককে পাঠালেন, যাও গিয়ে দেখে এসব বৃন্দাবনের অবস্থাটা কি। যখন এসে দেখলেন ওই অবস্থাতে, যখন এই ব্রজে দেবতাদের উপদ্রব সৃষ্টি হল, তখন কৃষ্ণকে সকলে বলছেন যে, বিশেষ করে নন্দ বাবা যশোমতী আদি, সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, আবার ললিতা আদি সখীবৃন্দ সকলে বলছেন, দেখো তুমি তো পূজাটা বন্ধ করে দিলে ইন্দ্রের, আর যার জন্য এই যে দুর্যোগ সৃষ্টি হয়েছে এখন কে রক্ষা করবে। গোপাল বলছেন, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা কোনো চিন্তা করবেন না,
যে গোবর্ধনের পূজো আপনারা সমস্ত মন প্রাণ দিয়ে করেছেন সেই গোবর্ধনই আপনাদের রক্ষা করবে। নিজপতি ভুজদণ্ডং ছত্রভাবং প্রপদ্য, ছাতার মতো বর্ষাতে যেমন ছাতা ধারণ করে যেমন প্রবল বর্ষণের মধ্যে গেলেও যেমন এক বিন্দু বৃষ্টির জল ধারকের গায়ে পতিত হয় না, তেমনি এই গিরিরাজ গোবর্ধন সমস্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলের ব্রজবাসীকে, গোসম্পদকে এবং সখীগণকে এবং পিতামাতা আদি সখাগণ এবং যত ব্রজের প্রাণী তাদের সকলকে এই গোবর্ধন রক্ষা করবেন ছত্ররূপে। আর আমি এই ছত্রকে ধারণ করছি, আপনারা সকলে এই ছত্রের তলায় এসে অবস্থান করুন। এইখানে সেই লীলা প্রদর্শিত হচ্ছে, সেই গোবর্ধন ধারণ লীলা। যখন তিনি এইভাবে ধারণ করলেন সকলেই পরমানন্দে, তখন বলছেন বাহ গোপালের খুব শক্তি, যদি তলদেশ দিয়ে যদি জল এসে যায় তখন প্লাবন হয়ে যাবে। তখন শ্রী ভগবান বললেন অনন্ত দেব, তোমাকে সমুদ্র মন্থনের সময় কেবল দেবাসুর মিলে মন্থন করেছে তোমার দ্বারা রশ্মি রূপে, কিন্তু তাতে তুমি অত্যন্ত পিপাসার্থ হয়েছিলে, সুতরাং এই গোবর্ধনের চারপাশে তুমি তোমার দেহকে বেষ্টন করে তোমার সমস্ত জীবনের তৃষ্ণা তুমি সহস্র মুখে তুমি সেই জল পান কর। তাই সেই অনন্তদেব সমস্ত জল পান করলেন, আর শরীর দিয়ে চতুর্দিক মানে পাড়ের মতো রক্ষা করলেন, আর গোপাল বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলের নখাগ্রের দ্বারা 14 মাইল গিরিরাজ গোবর্ধনকে অনায়াসে ধারণ করলেন। এমন সময় এই অবস্থা দেখে জটিলা কুটিলা এসে বলছে নন্দ বাবা আমার এই বধূ মাতাটি অত্যন্ত ভীতা হচ্ছে এই ব্রজের উপদ্রব দেখে, একে একটু নিরাপদ স্থানেতে একটুকু আপনারা সংরক্ষণ করুন, আমরা মরে যাই মরে যাক তাতে কোনো ক্ষতি নাই, আমাদের বধূমাতা যেন একটু সযত্নে সংরক্ষিত হন। তখন ললিতাদি সখীগণের নির্দেশে গোপালের বাম পার্শ্বে শ্রী বিশ্বভানন্দিনী রাধারানীকে সেখানে স্থাপন করলেন, আর তার পার্শ্বে অষ্ট সখী, তারপরে মঞ্জরীগণ, তারপরে শতকোটি ব্রজদেবীগণ, সমস্ত ব্রজবাসী ব্রজবাসিনীগণ এবং গোধন নন্দবাবা যশোমতী আদি সকলে থাকলেন। আর যখন এই অবস্থাতে যখন সুধাম বৃন্দাবনে অবস্থা ইন্দ্রের যখন চর এসে দেখলেন, দেখার পরে শীঘ্র পুনরায় ইন্দ্রের কাছে ফিরে গেছেন। ইন্দ্র বললেন কি দেখলে বৃন্দাবনে, ঠিক উচিত শিক্ষা হয়েছে তো? তখন তারা হাত জোড়ে করে বলছেন মহারাজ শ্রীরাম বৃন্দাবনের একটা ক্ষুদ্র পিপিলিকাও পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, কেন? আমি যে এত মুহুর্মুহ এত বজ্রপাত করেছি, যে বজ্র অমোঘ, বাজ পড়লে কেউ বাঁচতে পারে না, আবার 49 পবনকে দিয়ে কার্য করিয়েছি, সম্বর্তক বেগকে দিয়ে এত বর্ষণ করালাম 7 দিন 7 রাত,
একটা পিপীলিকাও মরল না, কি হয়েছে? নন্দ বাবার ছেলে সেই যে গোবর্ধনের পূজা প্রকটন করেছিলেন, তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে ধারণ করেছেন। আর কি করছে ব্রজবাসীরা? ব্রজবাসীরা সকালে হাতে তালি দিয়ে আর মৃদঙ্গ এবং বহু বাদ্যযন্ত্র আদি দিয়ে সকলেই বলছে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। আপনার নাম আর কেউ বলছে না যে জয় দেবরাজ ইন্দ্রের জয়। এই অবস্থা তখন ইন্দ্রের আর বুঝতে বাকি থাকলো না, তার যে শক্তি কতটুকু সে বুঝে উঠতে পেরেছে। কেন পাওয়ার হাউসের সঙ্গে যদি একটা জিরো ওয়াটসের ল্যাম্প বা 5 ওয়াটস 10 ওয়াটস বা 1000 ওয়াটস বা 5000 ওয়াটস এসব ল্যাম্প বা মার্কারি যদি পাওয়ার হাউসের সঙ্গে কন্টেস্ট করতে যায় কি হবে? ফেটে যাবে, কোন অস্তিত্ব থাকবে না। ঠিক তেমনি ইন্দ্র তার পদ লাভ করে তার অভিমান গর্বে স্ফীত হয়ে যে কার্য করতে এসেছিল 33 কোটি দেব দেবীগণ সহ দেবরাজ ইন্দ্র প্রায় মূর্ছিত দশা। সেবকরা তাকে সংজ্ঞাপ্রাপ্ত করিয়ে যখন দিলেন তখন বলছেন আমি বুঝতে পেরেছি নন্দের সন্তান নন্দ বাবার ছেলে তিনি যে কে, আমি না জেনে অপরাধ করেছি দেবরাজ গর্বে গর্বিত হয়ে। তখন তিনি ঐরাবতকে নিয়ে আর কামধেনুকে নিয়ে তিনি শ্রী গোবিন্দের চরণে এসে আর ক্ষমা প্রার্থনা করছেন। ক্ষমা প্রার্থনা করে সেই মানসী গঙ্গার জল আর কামধেনুর দুগ্ধ ঐরাবতের দ্বারা সুবর্ণ ভৃঙ্গারে করে সেই মানসী গঙ্গার পবিত্র জল দিয়ে তিনি শ্রী গোপালের অভিষেক করেছিলেন। আর অভিষেক করে পুজো করে বারবার প্রণাম করে ক্ষমা প্রার্থনা করছেন, তখন ইন্দ্র শ্রী ভগবান বললেন যে দেবরাজ তোমার যা অধিকার অধিকারচ্যুত কার্য করবার চেষ্টা কখনো করো না, যদি করো এরপরে আর তোমার ইন্দ্রের পদটাও থাকবে না, তোমার পতন হয়ে যাবে। অতএব নিজ নিজ অধিকার অনুসারে কার্য করো। তখন এই কথা বলতে তিনি তার চরণে প্রণাম করে তার নামকরণ করলেন, এখানে গোবিন্দ নাম। হ্যাঁ, নামকরণ করে প্রণাম করে 33 কোটি দেবতাগণ সকলে আবার পুনরায় ফিরে গেলেন। তার দ্বারা কি শিক্ষা পেল জগতের মানুষ? যারা ক্ষুদ্র ক্ষুদ্র দেবদেবীর আরাধনা করেন তারা জেনে রাখবেন যে তারা সব অধীনস্থ কর্মচারী, সাবঅর্ডিনেট ওয়ার্কার অফ সুপ্রিম গড হেড লর্ড কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ কর্মচারী। সেই জন্য কর্মচারীর রাজা যে, অর্থাৎ সেই 33 কোটি দেবতাগণের রাজা যে দেবরাজ ইন্দ্র, ইন্দ্র যার পাদপদ্ম আরাধনা করে যার কৃপা লাভ করবার জন্য কাকুতি মিনতি করেন, তিনি যদি এইভাবে তার কৃপা লাভ করবার চেষ্টা করেন তাহলে আর অন্য সামান্য সাধারণ জীব জগৎ তারা কার আরাধনা করবে? কংবা দয়ালু শরণং ব্রজেম। অতএব শ্রীধাম বৃন্দাবনে নন্দনন্দন শ্রী নব ব্রজ নবযুবদন্দের পাদ পদ্ম যারা আরাধনা করবেন তাদের এই 84 লক্ষ পরিভ্রমণান্তে ভগবান শ্রী গোবিন্দ তাকে সমস্ত প্রকারে প্রতিকূল পরিবেশ থেকে সংরক্ষণ করে অন্তে গোলোক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দিলেন।
তাই যারা সৌভাগ্যবান তারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। অতএব সেই সৌভাগ্য গর্বে গর্বিত হয়ে যারা মহৎ চরণ আশ্রয় করে শ্রী হরি ভজন করে এই জগৎ ছেড়ে যেতে পারলেন, তাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক এবং ভিন্ন হবে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের নিয়ম সেবার ব্রত অনুসারে অনেক রাত্রি হয়েছে, আবার আগামী করল আমাকে ভোর 3টাতে দুর্গাপুর রওনা হতে হবে। তারপরে আর একটা কথা বলে রাখি, আমার মঠের বিশেষ করে মঠবাসী এবং আমার গৃহস্থ আশ্রিতজনদের এই আশির সমাপ্ত হল, অর্থাৎ ভগবান বলছেন যে তুমি এবার এসো। অতএব জেনে রাখুন, আমাকে আসার ওয়ার্নিং দিচ্ছেন, যখন কখন কোন মুহূর্তে আমাকে চলে যেতে হবে। তো চলে তো সকলকেই যেতে হবে, তো সেই আশির যে আসার সংবাদ, ফিরে আসো তুমি, এই বলে ফিরে আসার সংবাদ আসছে। তাই আপনারা সকলে সচেষ্ট হয়ে ঐকান্তিকতার সহিত যারা যে যেখানে আছেন আরতির সহিত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ তথা শ্রী জগন্নাথ দেব এবং গিরিরাজ মহারাজ এবং রাধা দামোদরের সেবা করে আপনাদের জীবনকে ধন্য করুন, এই প্রার্থনা জানিয়ে আজকের এই শুভদিনের অন্তিম লগ্নে সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমি আমার বক্তব্য এইখানে প্রসঙ্গার। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। সংক্ষেপে একটুখানি